সমগ্র রাজ্য জুড়ে দুর্নীতিতে ছেয়ে গেছে। বারংবার সিবিআই তদন্ত হচ্ছে রাজ্যে। এমতো অবস্থায় স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাইমারি টেটের মতো একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসক দলের। এই সকল দুর্নীতি মামলার মধ্যে এবার বাংলার 17টি আইটিআই কলেজে দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে হাইকোর্টে এই দুর্নীতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এক্ষেত্রে আইটিআই কলেজে দুর্নীতি মামলায় শুধুমাত্র সিবিআই দ্বারা তদন্তের দাবি নয়, পাশাপাশি কেন্দ্র থেকে আসা সমস্ত অনুদান বন্ধ করার দাবি তোলা হয়েছে। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সমগ্র ভারতবর্ষে বর্তমান আইটিআই কলেজের সংখ্যা প্রায় 12,000 এবং প্রতিটি কলেজের গ্রেড অনুযায়ী তাদের আর্থিক অনুদান আসে কেন্দ্রীয় সরকার থেকে। বাংলাতে একাধিক আইটিআই কলেজ রয়েছে, যার মধ্যে প্রথম সারির মধ্যে রয়েছে 17টি কলেজ। আর এই প্রথম সারিতে থাকার দরুন কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে মোট 7 কোটি টাকা অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে, কিন্তু বর্তমানে এই সকল নিয়ম মানা তো দূরের কথা, বরং বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছে সকল কলেজগুলির বিরুদ্ধে। এই বিষয়ে আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার অভিযোগ, মুর্শিদাবাদের নাকাশিপাড়া আইটিআই কলেজের পক্ষ থেকে অনুদান পাওয়ার জন্য একটি নথি দেখানো হয়। সেখানে একটি শিল্প সংস্থার সাথে চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে, তবে বর্তমানে জানা গিয়েছে ওই সংস্থার সাথে কলেজটির কোনো রকম সম্পর্ক নেই। এই প্রসঙ্গে খোদ শিল্প সংস্থাটি নিশ্চিত করেছে। এর থেকে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ দুর্নীতি হয়েছে। তবে শুধু মুর্শিদাবাদের কলেজটিই নয়, অন্যান্য আরো 16টি কলেজেও যে ক্রমাগত দুর্নীতি চলেছে সে বিষয়ে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি।